তো আগের দিনের বিকেল থেকে কিন্তু ব্লগটা শুরু করছি। তো আগের দিন না চলে গেছিলাম এইরকম পার্লারে হেয়ার স্পা করতে। হেয়ার স্পা না চুলের জন্য খুব ইম্পর্টেন্ট, আর এটাতে না একটা ক্রিম লাগিয়ে দেওয়া হয়, ক্রিম দিয়ে মাসাজ করে তারপর এইভাবে স্টিম দেওয়া হয়, যাতে চুলের গ্রোথ কিন্তু খুব ভালো হয়। আর আমি না একটু হেয়ার কাটিংও কিন্তু করে নিয়েছি, আর আমি অন্য কিছু কিন্তু স্কিনের জন্য করি না, আমি সমস্ত হোম রেমিডি আমার বাড়িতে স্কিনের জন্য অ্যাপ্লাই করি। আর বাড়িতে এসে এইভাবে কিন্তু আবার ব্যাক প্যাকিং করলাম, মোটামুটি রাত 12টায় ব্যাক প্যাকিং ডান হলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু বং গার্ল মন্টি। তো আজকে কিন্তু আমরা এখন বেরোচ্ছি, তো দেখো সব রেডি ঠেডি হয়ে গেছি, তো সব কিছু কমপ্লিট গোছ গাছ করে রুই এখন খাচ্ছে, তো নিচে এখনই ওলা এসে যাবে, এখন কিন্তু বেরিয়ে যাব এয়ারপোর্টের জন্য। তো এয়ারপোর্টে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখো ভোর 5টায় উঠে এরকম রুইয়ের জন্য কিন্তু আবার খিচুড়ি রান্না করেছি, আবার অল্প টিফিন বাটিতে করে নিয়েও নিয়েছি, রাস্তায় আবার কিছু যদি না পাই তাহলে ওকে আবার কি খাওয়াবো সেই জন্য, আর ওকে না এইভাবে কিন্তু একটু খাইয়েও নিচ্ছি যাতে ওর খিদেটা না পায়। আর আমরা না সকাল সকাল খেয়ে নিয়েছি ব্রেড বাটার আর কলা, আর এখনই কিন্তু এখন দেখো ওলা চলে এসছে, আর এখনই কিন্তু আমরা বেরোচ্ছি। তো আমাদের না যেতে যেতে একটুখানি দেরি হয়ে গেছিলো, এত সকাল সকাল উঠেও না সব ম্যানেজ করতে পারছিলাম না আমি, অ্যাকচুয়ালি বেবিকে খাওয়ানো আরও সব কিছু করতে একটু কিন্তু লেটই হয়ে যায়, এই জন্য না এয়ারপোর্টে না ওরা একটু প্রবলেম করছিল। অ্যাকচুয়ালি টাইমের 2 ঘন্টা আগেই কিন্তু আমাদের পৌঁছানো উচিত ছিল, বাট আমাদের একটুখানি লেট হয়ে গেছে, সেই জন্য আমরা খুবই টেনশনে ছিলাম, বাট পরে কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। অনেক সময় এরকমও হয়ে যায় যে ফ্লাইটে কিন্তু উঠতেও দেয় না লেট হয়ে গেলে। আর এই ঘটনাটা হয়তো তোমরা সবাই জানবে যে বাংলা সিনেমার যে ঋতুপর্ণা আছে ওরই কিছুদিন আগে ফ্লাইটে এরকম একটা ঘটনা কিন্তু ঘটেছে, ও 1 ঘন্টা আগে পৌঁছেছে এবং ওকে কিন্তু ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি। আর এখন দেখো আমাদের কিন্তু ফ্লাইট ছেড়ে দিয়েছে, ফাইনালি আমরা উঠতে পেরেছি, এটাই আমাদের জন্য সাকসেস ছিল। মানে আমরা এতটা বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম আজকে মনে হয় আমাদের ফ্লাইট মনে হয় আর উঠতেই দেবে না, একদম লাস্টে পৌঁছেছিলাম আমরা। তো দেখো এখন কিন্তু শিলংয়ে প্রায় পৌঁছেই গেছি, পাহাড় দেখা যাচ্ছে, আর রুহিনা এইরকম ফ্লাইটের মধ্যেই খুচখাচ কিছু খাচ্ছিল, তো আমি এরকম অ্যাপেল নিয়ে গেছিলাম আর একটু বিস্কিট কেকস এবং নাটস এইসব কিন্তু নিয়ে গেছিলাম। তো আমাদের দেখো ফ্লাইট কিন্তু ল্যান্ড করলো শিলংয়ে, ফাইনালি আমরা কিন্তু শিলংয়ে এখন পৌঁছে গেছি, এখনো কিন্তু নামিনি। ফাইনালি দেখো চলে এসেছি শিলংয়ে, তো এই যে এখন ফ্লাইট থেকে নামলাম, রুহি ওর বাবার সাথে এগিয়ে গেছে, আমরা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের গুয়াহাটিতে একবার স্টপ ছিল, তারপর ওখান থেকে আবার এ ছাড়লো, তো 1 ঘন্টা লেটই আছে। এয়ারপোর্টটাও খুব সুন্দর, অ্যাকচুয়ালি একদম পাহাড়ের মাঝখানে না, তো এরকম ফিলিং ফার্স্ট টাইম, তো খুব ভালো লাগছে। আর এখন রুহির ভাবটা তোমরা দেখো, ও নাকি নিজেই ওর ব্যাগ ক্যারি করবে, ইভেন আমাদের কাউকে ছুঁতেও দিচ্ছিল না, ও নিজেই নাকি সম্পূর্ণ রাস্তা ওর ব্যাগটা নিয়ে যাবে। তো দেখো শিলং এয়ারপোর্টটা কিন্তু খুবই ছোট, বাট খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর এখানে না একদম ফ্রেশ অরেঞ্জ জুস, অরেঞ্জের থেকেই বের করে ওরা বানিয়ে দিচ্ছিল, এই জন্য না আমি ওটা নিয়ে নিয়েছিলাম রুহির জন্য, একদম ফ্রেশ একটা জুস খেলে কিন্তু ওরও শরীরটা একটুখানি ভালো লাগবে। আর দেখো এয়ারপোর্টে কি সুন্দর করে একদিকে ডেকোরেশন এইভাবে করা ছিল, তো আমরা এখন এইভাবে লাইন দিয়েছি বেরোনোর জন্য বাইরে। আর এই হচ্ছে শিলং এয়ারপোর্টের বাইরের ভিউ, আর রুহিও খুব বেশি এক্সাইটেড দেখো। আর এখান থেকে না আমরা ট্যাক্সি ভাড়া করে নিয়েছিলাম শিলংয়ের মেন জায়গায়, যেখানে আমাদের হোটেল আছে সেখানে যাওয়ার জন্য, তো 8 ঘন্টার মতো লাগবে এখানে মেন টাউনে যেতে। আর তার জন্য না আমাদের কাছ থেকে এরকম একটা ছোট ট্যাক্সি 1500 টাকা ভাড়া নিয়েছে। রাস্তায় যেতে যেতে না রাস্তার ভিউগুলোও কিন্তু খুব সুন্দর লাগছিল। হোটেল
ডেল্টানা শিলং এয়ারপোর্ট থেকে 25 কিলোমিটার দূরে ছিল। তো এখন দেখো চলে এসেছি হোটেল, আর এটাই হচ্ছে আমাদের হোটেল পেগাসাস। এটা না পুলিশ বাজারে অবস্থিত। তো মোটামুটি ছিল হোটেলটা, অ্যাকচুয়ালি এখন এত ভিড় ছিল আমরা কোনো হোটেলই পাচ্ছিলাম না। মানে মোটামুটি একটা হোটেল, তবুও 5000 পার ডে ভাড়া নিয়েছে এই হোটেলটা, তোমরা চিন্তা করো। এখন না হাইলি ডিমান্ড শিলংয়ে, এখন যেহেতু গরমের সিজন তো প্রচুর লোক শিলংয়ে এসছে ঘুরতে, এই জন্য না প্রচুর কিন্তু ভিড় এবং কোনো রুমই কিন্তু ফাঁকা নেই। তো এই দেখো ওভারঅল এই হচ্ছে হোটেলের রুম, যেটা আমার মোটামুটি লেগেছে। খুব যে সুন্দর তা না, বাট ভিউটা বেশ ভালো ছিল। পুরো শিলংয়ের পাহাড় অ্যান্ড অল, এবং সামনে না একটা কোনো ভবন টাইপের ছিল যেটা খুবই সুন্দর ছিল। তো এখন দেখো রুমে বসে আছি, রুমে একটুখানি মুখে জল টল দিয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, এখন যাব খেতে। প্রায় 3:45 বেজে গেছে, তো এত দেখো দেরি হয়ে গেল, সব কিছু করতে অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে যায় তাই না। তো এই রুহিরও তো খিদে পেয়ে গেছে, বাট তবুও রুহির জন্য খিচুড়িটা যেহেতু নিয়ে এসেছিলাম, ওকে এক টাইমে খিচুড়িটা খাইয়ে দিয়েছিলাম একটু, মানে সম্পূর্ণটা খাই খেতে পারেনি, অল্পই খেয়েছে। তো কি করছো তুমি? কিছু করছি না। কিছু করছো না? এখন দেখো যাচ্ছি খেতে হোটেলেরই রেস্টুরেন্টে। তো এই হলো হোটেলের ওভারঅল রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি না পুরনো আমলে যেরকম জিনিসপত্র থাকতো সেই সব দিয়েই ডেকোরেশন করা ছিল। আর আমরা নিয়েছিলাম এরকম চিকেন থালি। তো থালিতে বেশ কিছু আইটেম ছিল যেটা ভালোই টেস্টিও ছিল। অ্যাকচুয়ালি এই হোটেলের খাবার দাবার না বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর রুহি দেখো অল্প অল্প প্রথমে নিজেই খেয়ে নিচ্ছিল, তো অল্প অল্প এরকম নিজে খেতে খুব বেশি পছন্দ করে, সেই থাকে না আমি আমার খাবারটা কিন্তু কমপ্লিট করে ফেলেছিলাম এবং তারপর ওকে আরেকটু খাবার খাইয়ে দিয়েছিলাম। আর এরপর ওপরে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে ঘুম টুম দিয়ে তারপর আবার দেখো এখন সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি। সমস্ত ঘোরার জায়গার মতো এখানেও কিন্তু একটা নাইট মার্কেট বসে সন্ধে হলেই, তো যেটা খুব সুন্দর ছিল। তো রুহিরা এরকম বেলুনগুলো নেওয়ার জন্য খুব বায়না করছিল, বাট এত বড় যেহেতু ছিল এগুলো, এই জন্য আমি ওকে খুব বেশি এগুলো কিনে দিচ্ছিলাম না। আর দেখো এরকম খাবার দাবার সব ছিল, তো তারপরেও রুহি খুবই বেশি বায়না করছিল, তো এই জন্য আমরা চলে এসেছি একটা ছোট্ট ওকে এরকম লাইটিং বেলুন কিনে দেওয়ার জন্য। তো এই ছোট্ট লাইটিংটা কিনে ও বেশ কিন্তু খুশি হয়ে গেছে। আর আমরা না ভেবেছিলাম শিলংয়ে খুব বেশি ঠান্ডা হবে না, তো আমি এই জন্য কোনো রকম জ্যাকেট অ্যানল কিছুই নিয়ে আসিনি। এখন দেখি এসে প্রচুর ঠান্ডা লাগছে, এই জন্য প্রথমেই কিনতে চলে এসেছি সোয়েটার। দেখো এইরকম এখন সোয়েটার কেনার জন্য দাঁড়িয়ে আছি দোকানে। তো এইরকম ব্ল্যাকটা এবং পিঙ্কটা দুটোই ট্রাই করেছি এবং দেন পিঙ্কটা নিয়েছি। আর এখন দেখো শিলংয়ে স্ট্রিট ফুড, আমরা যেহেতু অনেক লেট করে খেয়েছি এই জন্য না আমাদের খাবার খাওয়ার আর কোনো একটা খুব বেশি মুড ছিল না। আর ছোট ছোট সুন্দর সুন্দর জিনিস দেখে না রুহি খুবই খুশি হয়ে যাচ্ছিল এবং ছোট ছোট অনেক জিনিসই কিন্তু কিনে নিয়েছে, যেমন এই ব্যাগটাও কিন্তু ও নিয়েছিল। তো বেশ ভালোই লাগছিল নাইট মার্কেটটা ঘুরতে, বাট এখানে না সমস্ত দোকান 8টার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায়। তোমরা যদি কখনো শিলং আসো তাহলে এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখো। আর 8:30 নাগাদ না হঠাৎই দেখি মেঘ চলে এলো এবং মুষলধারায় বৃষ্টি। তো দেখো এখন বাড়ির ঘরে রুমে চলে আসলাম, পুরো বৃষ্টি নেমে গেছে, তারপরে ছাতা টাতা কিনে দৌড়ে দৌড়ে রুমে এসেছি। শিলং যেহেতু জানোই যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসে। দেখো কি সুন্দর ব্যাগ কিনেছে। আর তারপরে না রুহি এরকম ওর পাপার সাথে একটু দুষ্টুমি করছিল, খেলছিল, আর সেই সময়ে আমরা ডিনার অর্ডার করে দিয়েছি এবং ডিনার কিন্তু এখন চলে এসেছে। তো ডিনারে এরকম ডাল দিয়েছি রুহির জন্য, প্লেন ডাল এবং প্লেন রাইস, এটা কিন্তু রুহির খাবার। এবং আমরা অর্ডার করেছিলাম এরকম মিক্সড চাউমিন, আরও নিয়েছিলাম পটেটো চিপস, যেটা একটু পরে ওরা সার্ভ করেছিল। তো দেখো রুহি এখন ডাল ভাত এবং পটেটো চিপস দিয়ে একটু একটু খাচ্ছে। তো যাই হোক এখন হচ্ছে রাতের ডিনার টিনার হবে, তারপরে খেয়ে দে ঘুম।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দিও, আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।